لا ينتهي بالحصر ما أعطاه. آه رب الرحيم. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, ইসটিভি বাংলার দূরের কাছে সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যা প্রান্ত থেকে বসে আপনারা এই আলোচনা উপভোগ করছেন, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, আমাদের আলোচনা হলো সমষ্টিক আলোচনা, একটা গ্রুপ ডিসকাশন। আমরা দলভিত্তিকভাবে আলোচনা করে থাকি। এখানে আমরা সাধারণত অভিজ্ঞ আলোচকদের নিয়ে একটি বিষয়কে আলোচনার মধ্য দিয়ে পরিস্ফুট করে তোলার চেষ্টা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে এসেছি কথা বলার জন্য। চলুন প্রথমে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচয় হয়ে নিই। প্রথমে আমরা তাকাবো আমাদের ডান দিকে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দিন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে অনুষ্ঠানে আন্তরিক স্বাগত। আহলান ওয়া সাহলান। আর আমাদের সর্ববামে উপবিষ্ট আছেন আরেক তরুণ আলেমে দিন, শেখ মুজাফফর বিন মুহসিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম আপনাকে। আপনাকেও স্বাগত। আর আমাদের সাথে যোগ দিয়েছেন আরেকজন তরুণ প্রতিভা, বিশিষ্ট আলেমে দ্বীন, শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত। ধন্যবাদ আপনাকে। আর যথারীতি উপস্থাপনা রয়েছে আপনাদের ভাই হারুন হোসেন। আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন। সুদীয় দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা আলোচনা করব কোন কোন মালের উপরে যাকাত ফরজ হয়, কোন কোন শ্রেণীর ব্যক্তির উপরে যাকাত ফরজ, যাকাত এর খাত সমূহ, কোন কোন খাতে আমরা যাকাত ব্যয় করব, এবং এর প্রাসঙ্গিক জ্ঞাতব্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করব যাকাতের সামাজিক উপকারিতা কি, সমাজের অর্থনৈতিক চাকা সচল করার ক্ষেত্রে যাকাত কি ভূমিকা রেখেছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই এই বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমরা আহ্বান জানাবো আমাদের সম্মানিত অতিথি মহতরম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে বর্তমান বিশ্বের অন্যতম ধোয়া দারিদ্র বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, এজন্য সারা বিশ্ব পাগল হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে সবচেয়ে বড় দারিদ্র বিমোচন ও মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা হলো ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ সারা বিশ্বে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের একটা ধোয়া উঠলেও প্রকৃতপক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি কয়েকটা বিষয় এখানে খুবই লক্ষণীয়। দারিদ্র বিমোচনের নামে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যেটা ঘটছে আমরা আমাদের সমাজগুলোতে যা দেখেছি আশেপাশে, অন্যত্র অন্য কিছু থাকতে পারে, ক্ষুদ্র ঋণ নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ স্বাবলম্বী সচ্ছল হয়েছে, ঋণমুক্ত এরকম হাজারের ভিতরে একজন পাওয়া কঠিন। যেটা ঘটে ক্ষুদ্র ঋণের মাধ্যমে, মানুষ বেকার ছিল, এক বেলা খেত দুবেলা খেত না, তাকে আমি যেয়ে বললাম আমার কাছ থেকে তুমি 10,000 টাকা নাও, ব্যবসা বাণিজ্য করবে, চাউল কিনবে বা রিক্সা চালাবে, প্রতিদিন আমাকে শুধু 300 টাকা দেবে, বাকি যা আছে সব তোমার। ওই ব্যক্তি আমার কাছে টাকা নিয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায় অথবা ব্যবসা করে, 300 টাকা কোনো রকমে হয়, 310 হতে চায় না, 15 হওয়া কঠিন, সারাদিন খেটেছে, ও 300-র উপরে অনেক আয় করবে, কিন্তু সন্ধ্যায় আমাকে 300 দেওয়ার পরেও ও 2 কেজি চাল কেনার টাকা আর থাকলো না। তাহলে কি হলো, ও ছিল বেকার, এখন আমার ক্রীতদাসে পরিণত হলো, একেবারে ভূমিদাস। ও সারাদিন পরিশ্রম করে করে কোনোদিন আমার টাকা জোগাড় করতে পারে, কোনোদিন পারে না, আমাকে টাকা দিতে না পেরে কি করে তখন, ঋণদাস হয়ে গেল। তখন ও কি করে, এক সময় কিস্তি না দিতে পেরে আরেকটা সমিতি থেকে কিস্তি নেয়, নিয়ে এই সমিতি শোধ করে দেয়। ও যেটা হয়েছে, ও বেকার ছিল, ও এখন কাজ করে, ওর একটা বাড়ি হয়েছে, কিন্তু ওর ঋণ কিন্তু শোধ হয়নি। মানে বাহ্যিকভাবে আমরা দেখছি সে কিন্তু টাকা পয়সা হ্যান্ডলিং করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে ক্রমান্বয়ে চক্রবৃদ্ধি হারে ঋণ তার উপরে তার ঘাড়ে চেপে পড়ছে। এবং সবচেয়ে বড় এই ক্ষুদ্র ঋণের কারণে, আল্লাহ মাফ করেন, একটা পর্যায়ে পরিবার নষ্ট হচ্ছে, সম্ভ্রম নষ্ট হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এমন অবস্থা যেটা কল্পনা করতে পারেন, গ্রামে গঞ্জে গেলে আমরা এটা একেবারে চোখে দেখতে পাচ্ছি। এই অবস্থাটা হওয়ার কারণে যেটা ঘটছে পরবর্তীতে, যে যখন কাজ করেও পরিশ্রম করে পাচ্ছে না, তখন অস্ত্র হাতে তুলে নিচ্ছে অথবা, আমরা দেখাবো যে তার বাড়ি ছিল না, বাড়ি হয়েছে,
কর্ম করছে, একটা দুটো গরুর মালিক, তিনটে উটের মালিক ইত্যাদি দেখানো যাবে, কিন্তু পরবর্তী অবস্থা তার সাথে ঋণ যোগ করলে দেখা যাবে সে আসলে এই গরু উট বাড়ি সব বিক্রি করেও ঋণ শোধ হচ্ছে কোম্পানির, এটা মূলত তার কিছুই না, সে একটা কৃতদাস, ভূমি দাস মাত্র, এটা বাস্তবতা। এটার ব্যতিক্রম আমরা মানে এসএমই প্রকল্পের মাধ্যমে এই ধরনের মানুষকে আপনার এক প্রকারান্তরে দাসে বদলে দিতে পারে, আপনি মানুষকে নিঃস্ব করে, এটা একটা তার বার্তা বলার অর্থ উদ্দেশ্য হলো যে দারিদ্র বিমোচনে সর্বোচ্চ ভূমিকা একেবারে নিশ্চিত ভূমিকা রাখে যাকাত। যাকাত, যাকাত ভিত্তিক দারিদ্র বিমোচন, এটা যাকাত যখন দেওয়া হয় উপকার পেতে গেলে ঔষধকে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী সেবন করতে হবে, তা না হলে পুরো ফায়দা। জাকাতটা যদি রাষ্ট্র নিত এবং রাষ্ট্র কোথায় কোন দরিদ্রকে কিভাবে দারিদ্র বিমুক্ত করবে, কাকে শিক্ষার ভিত্তি দেবে, কাকে সাইকেল কিনে দেবে, কাকে রিক্সা কিনে দেবে, এটা বুঝতে পারতো। কিন্তু ব্যক্তি পর্যায়ে দেওয়ার কারণে যেটা সমস্যা হয় যে ব্যক্তি অল্প দেয় দারিদ্র। জাকাতের উদ্দেশ্য হলো দুটো, একটা হলো তাৎক্ষণিক প্রয়োজন মেটানো আর একটা হলো দারিদ্র মুক্ত করা। তাৎক্ষণিক প্রয়োজন মেটে দারিদ্র মুক্ত হয় না। আর একটা সমস্যা আছে, সেটা হলো যখন মানুষকে একজন দরিদ্র মানুষের প্রকৃতিটাও দরিদ্র, আপনি তাকে একটা গরু কিনে দিলেন যে এটা জাকাতের, এটা আর কেউ তোমার কাছে দাবি করবে না, রিক্সা কিনে দিলেন, ও দু এক মাসের ভিতরে রিক্সাটা এবং গরুটা বিক্রি করে দেবে, একটা তার মানসিক প্রশান্তি আর চিন্তা মুক্ত পাশাপাশি একটা দৃঢ়তার সাথে কাজ করতে পারে। এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হলো ওর মানসিক, ও তো দরিদ্র হয়েছে, ওর সঞ্চয়ের ক্ষমতা নেই বলে ও দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ও গরু বিক্রি করে দেয়, সাইকেল রিক্সাটা বিক্রি করে দেয়, দিয়ে পরের বছর আবার জাকাত নিতে যায়। এই সমস্যা কিন্তু সমাজে লক্ষণীয়, এটা এটা বাস্তব, এটা আপনার সেন্ট্রালাইজেশন না হওয়ার কারণে। তবে এক্ষেত্রেও আল্লাহ ব্যবস্থা করেছেন, অর্থাৎ যদি সরকার এটা করতো কোনো সমস্যা থাকতো না, যারা সংস্থা জাকাত দেবেন জাকাত ভিত্তিক দারিদ্র বিমোচনে, তারা যদি এটা লক্ষ্য রাখেন তাকে এমন জিনিস দিতে হবে সে বেচতে পারবে না। শিক্ষা ভিত্তি দিলাম, সে যখন পলিটেকনিক থেকে পাশ করে গেল তাকে কর্মের উপকরণ কিনে দিলাম, এটা সে বিক্রয় করার কোনো ব্যবস্থা নেই। এমন কিছু ব্যবস্থা করা যায়, যেমন জাকাত ভিত্তিক রিক্সা প্রকল্পে তাকে বলা হলো যে 30,000 টাকা জাকাত থেকে বাকি 10,000 তোমাকে সমিতিকে শোধ করতে হবে, তাহলে সে ওই সমিতিকে শোধ করে রিক্সার মালিকানা পাবে। সিস্টেমিক্যালভাবে এটা আটকানো যায়। এইজন্য জাকাত ভিত্তিক দারিদ্র বিমোচনে সমাজ থেকে দারিদ্র সলোয়ানা বিমোচন করা সম্ভব, এবং এটা আল্লাহ যে জাকাত দিয়েছেন, বিশেষ করে আমরা যেটা আলোচনা করছিলাম ফসলের জাকাত, প্রতিটি সমাজে যাদের জমি আছে তাদের পাশাপাশি কিছু ভূমিহীন আছে, প্রত্যেক এলাকার মানুষ যদি সেই প্রতি মৌসুমে যে ফসলের জাকাত ওঠে ওটা দরিদ্রদের ভিতরে বণ্টন করেন, কিছু মানুষকে শিক্ষা ভিত্তি দিয়ে দেন, কিছু মানুষের চিকিৎসার পয়সা দিয়ে দেন, ওই সমাজে কোনো মানুষ চুরি দরিদ্র থাকবে না, দরিদ্র থাকবে না। একটা বিষয় শেখ মুজাফফর জি জি বলেন কি বলছেন। আমি এখানে একটা যোগ করতে চাচ্ছিলাম যে আসলে জাকাত এত সুন্দর ব্যবস্থা থাকতেও এই ফায়দাটা আসলে পাচ্ছে না প্রয়োগের কারণে, আর প্রয়োগটা আমরা বলছি যে রাষ্ট্রীয়ভাবে এটার ব্যবস্থা যদি করা হতো তার ফায়দাটা বেশি পেত। রাষ্ট্রীয়ভাবে তো জাকাত তো দেয়, দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে কিছু সংখ্যক মানুষ জাকাত তহবিলে দান করে থাকে, জাকাত দিয়ে থাকে, কিন্তু দিয়ে থাকে বলা হচ্ছে জাকাত দিল কিন্তু পূর্ণটা দেয় না। এক দ্বিতীয় বিষয় হলো যে এটা দেয় কিছু সংখ্যক প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করে না, এটা একটা প্রতারণা। প্রতারণা এই যেন এই জাকাতের সিস্টেমটা রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ না করা হয়, আর যদি করা হয় তাহলে ওই যে কালো টাকা সাদা করা, অবৈধ টাকা বৈধ করার যে একটা নিয়ম, তখন একটা টাকার একটা হিসাব চলে আসবে। ব্যাংক কর্তৃক যাদের টাকা রক্ষিত আছে, রাষ্ট্র জানবে এই ব্যক্তির নামে কত টাকা জমা আছে, বছর পার হয়ে গেছে পার্সেন্টেজ কেটে চলে আসবে জাকাত ফান্ডে, এটা যেন না হয়। যার কারণে লোক দেখানো কিছু ব্যবসায়ী, কিছু লোক জাকাত ফান্ডে অল্প কিছু সঙ্গে জাকাত দিয়ে সেখান থেকে মুক্ত হতে চায়, এটা একটা বড় ধরনের প্রতারণা। এখানে দুটো দিক আছে শেখ, একটা হলো যে আস্থার সংকট, অর্থাৎ আমাদের বিভিন্ন মুসলিম দেশের সরকারগুলো জাকাত ব্যবস্থাপনাকে মুমেনের আস্থার কাছে নিতে পারেনি, অনেক সৎ মানুষ জাকাত দিতে চান
কিন্তু তারা জানেন যে এই জাকাতটা দিলে আমি সরকারি ফান্ডে দিই হয় কিনা, তাহলে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে না, এটা একটা বড় ভয়। আমি তৃতীয় পয়েন্ট এটা বলতে চাচ্ছিলাম, জি, যারা যাকাত দিতে চাচ্ছে তারা আস্থা নাই, কারণ এটা তখন ব্যক্তিগত ভাবে দিচ্ছে, আর এই ব্যক্তিগত ভাবে দেওয়ার কারণে যথাস্থানে প্রয়োগ হচ্ছে না। এই মৌলিক তিনটা এটা তো আমরা নেগেটিভ দিকটা দেখলাম, যে যাকাতটা আসলে ইসলামী অর্থনীতির প্রধান উৎস এবং সমাজে আপনার দারিদ্র দূরীকরণে আমরা ফায়দাটা পাবো কি করে যদি প্রয়োগ না করে, এই জন্য আলোচনা প্রসঙ্গটা আসলো। আলহামদুলিল্লাহ যেটা আমরা আলোচনা করছিলাম, এর মানে এই নয় যে যাকাত তার ফায়দা রাখছে না, ফায়দা রাখছে না আমাদের সমাজে। জি, যাকাত সবাই দেন না, যাকাত যারা দেন তারাও ষোলো আনা হিসাব করে দেন এমন মানুষ কম, কম যাকাত যারা দিচ্ছেন তারা দারিদ্র বিমোচনে চিন্তা না করে অধিকাংশ ক্ষেত্রে নগদ কিছু প্রয়োজন মেটানোর চিন্তা করছেন। এরপরও বর্তমান বাংলাদেশের সমাজে যাকাতের মাধ্যমে অগণিত মানুষ দারিদ্র বিমোচিত হচ্ছেন, লেখাপড়া সম্পন্ন করছেন, এরকম উদাহরণ আছে। অর্থাৎ যাকাত, যেমন আমরা সালাতের ব্যাপারে আলোচনা করেছি, কম হোক বেশি হোক পরিপূর্ণ হোক বুঝে হোক না বুঝে হোক সালাত আদায় করার মাধ্যমে মুমিন কিছু জাগতিক ফায়দা পাচ্ছে, তার ভিতরে সামান্য হলেও তাকওয়া তৈরি হচ্ছে, তার ভিতরে সামান্য হলেও মানসিক প্রশান্তি আসছে। ঠিক যাকাত ব্যবস্থা পরিপূর্ণ প্রয়োগ হলে সমাজ থেকে দারিদ্র বিমোচিত হয়ে যাবেই। অনেকে মনে করেন যাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজে ভিক্ষাবৃত্তি স্থায়ী করা হয়েছে, এটা ইসলামী যাকাত ব্যবস্থার বিরুদ্ধে একটা অভিযোগ বলা হয় যে যাকাত যদি দরিদ্রকে দাও, দরিদ্র যখন থাকবে না তখন যাকাত কোথায় দিবা, তার মানে ইসলাম চাই যে সবসময় দরিদ্র থাক। এটা হলো ইসলাম সম্পর্কে একটা মিথ্যা অপবাদ, অজ্ঞতার ফসল। কারণ বিষয় আল্লাহ তো খাতটা আটটা করেছেন কি জন্য, দরিদ্র থাকবে না সমাজে কিন্তু অসহায় হয়ে যাবে, এমন একটা অসুখ হয়েছে যে চিকিৎসা করতে পারছে না, তারপরে সবচেয়ে বড় ফি সাবিলিল্লাহ খাত রয়ে গেল জনগণের কল্যাণে বিভিন্ন কাজে। এই জন্য যাকাতের উদ্দেশ্য যেটা আজকে আমরা পাশ্চাত্য সভ্যতার প্রভাবে এটা বলছি না, যেটা ইমাম নববীর বক্তব্য শেখ আহমদুল্লাহ উল্লেখ করেছেন, ইসলামের মূল চেতনা যখন মানুষ ক্ষুদ্র ঋণ চেনেনি, দারিদ্র বিমোচনের কথা চিন্তা করেনি, তখন মুসলিম ইমামগণ বলেছেন যে যাকাত এমন ভাবে দিতে হবে যেন লোকটা দারিদ্র থেকে বিমোচিত হয়, স্বাবলম্বী হতে পারে। রমজান মাসে সাধারণত আমাদের সমাজ বেশিরভাগ যাকাত দিয়ে থাকে, যেটা আমরা আলোচনা করেছি। এই উপলক্ষে আমার তো মনে হয় সারা বছরের মধ্যে একটি মাত্র মৌসুম আসে যে দেশের সব শ্রেণীর গরিবদের মুখে হাসি ফুটে এবং তাদের মধ্যে আশার সঞ্চার হয় শুধুমাত্র যাকাতকে কেন্দ্র করে, অর্থাৎ গরিবকে হাসানোর অন্য কোনো ব্যবস্থা নেই যাকাত ছাড়া। এবং ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ, আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতির, বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট, 01715400640। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যাকাত আসলে যেটা আমাদের অতিথিবৃন্দরা আলোচনা করতেছিলেন, আমার মনে হচ্ছে আমরা যদি বাস্তবতার দিকে তাকিয়ে দেখি যে যদি সমাজের প্রত্যেক মানুষ এই জমির ফসলটার যাকাতটা দিয়ে দিতেন, তাহলে ওই গরিবের ঘরে ধান চলে যেত, চাউল চলে যেত, প্রয়োজন দেখা দিত তার কিছু টাকার, কী দিয়ে বাজার ঘাট করবে। সে যদি ওই স্বর্ণর উপর বাৎসরিক জাকাতটা কালেকশন করতো, তাহলে বছরে দেখা যেত ঘরে চাউল আছে, এদিক দিয়ে বাৎসরিক খরচটা তার মিটে যেত। আবার দেখা যেত যে মৌসুমি জাকাত আছে, দেখা গেল রমাজান উপলক্ষে একটা জাকাত আছে, সেটা আসলে এ দিয়ে সে কাপড় চোপড় কিনা আদার অনেক কিছু আনন্দ অনেক কিছুই করতে পারতো। একটা গরিবের অভাব থাকার কথা না, ঘরে চাল আছে, আমি যাকাতের মাধ্যমে কি করলাম, যাকাতের ধান দিয়ে আমি ঘরে চাল ব্যবস্থা করে ফেললাম। এবার থাকলো আমার জন্য প্রতিনিয়ত খরচ, আমি যাকাত ফান্ড থেকে টাকা নিয়ে আমি কি করতে পারলাম, প্রতিনিয়ত খরচটা আমি করে ফেললাম। এরপর থাকলো বাড়তি, সেখানেও তো মৌসুমি যাকাতের ব্যবস্থা ইসলাম দিয়েছে আনন্দের। সুতরাং যাকাত ব্যবস্থার মাধ্যমে একজন দরিদ্র দরিদ্র আর থাকছেন না, সচল হচ্ছেন, সুখী হচ্ছেন। এবং এর পাশাপাশি দুটো জিনিস আছে, একটা হলো যাকাত যেটা করে
জাকাত যেটা করে, আমরা আগেও আলোচনা করেছি, খেয়াল করেন যখন মৌসুমে ফল ফসল ওঠে, এক ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ফল ফসল কিনে ফেলে, তখন বাজার দ্রব্যমূল্য বেড়ে যায়। যদি ফল ফসল কাটার সঙ্গে সঙ্গে জাকাত দেওয়া হতো, তাহলে অন্তত জাকাতের ফল ফসল গুলো গরিবদের হাতে চলে যেত, ওরা প্রয়োজনে বাজারে যেয়ে বিক্রি করতো, বাজার সচল হয়ে যেত, দ্রব্যমূল্য বাড়ার সুযোগ থাকতো না। এই মানে যত বিক্রয় ক্রয় বাড়বে তত হাত বদল হবে, তত এটাই জাকাতের মূল বড় উদ্দেশ্য, বাজারকে সচল করার সবচেয়ে বড় মাধ্যম, ধনী গরিবের সমতা রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো জাকাত। এই জন্য জাকাত দেওয়ার কারণে আমরা এটা হিসেব করেছি, যদি একটা এলাকায় ফসলের জাকাত শুদ্ধি হয়, অসাধু ব্যবসায়ীরা কিনবে, দ্রব্যমূল্য বাড়িয়ে দেবে, সিন্ডিকেট করবে, কোনো লাভ হবে না, ওই দ্রব্যমূল্য তারা বাড়াতে পারবে না, কারণ যে পরিমাণ জাকাত অর্থাৎ 10% বা 5% জাকাত চলে গেছে, ওরা কিন্তু ফসল নিয়ে বাজারে চলে যাবে, ওরা ফসল বিক্রি করবে, ওই ফসল হাত দিয়ে ঘুরতে থাকবে, সিন্ডিকেট মজুরদারি আর মজুরদারি করে সুবিধা করতে পারবে না, সুবিধাটা থাকবে না। কৃত্রিম সংকট সৃষ্টি করে যে মুনাফা অর্জন এবং মানুষকে যে যাতনার মধ্যে নিক্ষেপ করা, এটা হতো, এটা থেকে রুখে দেওয়া যেত। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো স্থায়ী দারিদ্র বিমোচন। অর্থাৎ জাকাতের উদ্দেশ্য দুটো, একটা হলো তাৎক্ষণিক প্রয়োজন মেটানো, নিত্য বাজারকে সচল রাখা, নিজের বাজারের অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রাখা। আরেকটা হলো, আমরা যদি একটু সচেতন হই, তাহলে ওই ফসলের জাকাত দিয়ে একজনকে শিক্ষা বৃত্তি দিতে পারি, একজনকে আমরা শিক্ষা উপকরণ কিনে দিতে পারি, একজনকে তার কর্ম উপকরণ কিনে দিতে পারি, এভাবে ক্রমান্বয়ে কিছু মানুষ দারিদ্র সীমার বাইরে চলে আসবে ইনশাআল্লাহ। জি, এখানে একটা মানে তাত্ত্বিক একটা দিক রয়েছে জাকাতের ক্ষেত্রে, ফসলের জাকাত ওসর প্লাস টাকার জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন ধনী দরিদ্রের মাঝে ভারসাম্য রাখার জন্য এমন একটা ব্যবস্থা চালু করেছেন, সব এলাকায় কিন্তু ধান হয় না, আবার সব এলাকায় আম হয় না, সব এলাকায় গম হয় না, আবার দেখা যাচ্ছে গম এক সময় হয় তো ধান আর এক সময় হয়, আবার দেখা যাচ্ছে যে লিচু এক সময় হয় তো আম আর এক সময় হয়, এই আবার দেখা যাচ্ছে যে ফসল এক সময়ে হচ্ছে কিন্তু ব্যবসায়ীরা আর এক সময়ে আর্থিক প্রবৃদ্ধি পাচ্ছে, আবার কোন এলাকায় শিল্প নেই, জি কৃষি বেশি, হ্যাঁ কোন এলাকায় শিল্প প্রতিষ্ঠিত, শহর অঞ্চলে আছে শিল্প প্রভাব, গ্রাম অঞ্চলে আছে কৃষির প্রভাব, পারস্পরিক সম্পর্কটা এতই উন্নত, শিল্প প্রতিষ্ঠান তার আর্থিকভাবে জাকাত বের করে এক শ্রেণী দরিদ্রকে দিচ্ছে, কৃষকরা ওসর বের করে এক শ্রেণীর দরিদ্রকে দিচ্ছে। পাশাপাশি আর একটা বিষয় লক্ষণীয়, যে যখন এই উভয়ের ব্যবসা করে যখন একজন ব্যক্তি তার স্বাবলম্বী হচ্ছেন, তখন জাকাতটা তিনি আদায় করতে পারছেন দেশব্যাপী আন্তর্জাতিকভাবে, যার কারণে প্রত্যেকটা দরিদ্র ব্যক্তি এর থেকে উপকৃত হচ্ছেন, আর যখন যে ফসল উঠছে তখন তার জাকাতটা বের করতে হচ্ছে, বের করতে বাধ্য, ওসর বের করতে বাধ্য। অনুরূপভাবে যে ব্যক্তির যখন জাকাত ফরজ হচ্ছে, এটা টাইমের ব্যাপার, জি কখনো আমার এক বছর পূর্ণ হবে এক সময়ে, কখনো আরেকজন আরেক সময় ব্যয় হবে, সারা বছরই গরিবের মধ্যে হাত বদল হতে থাকবে এবং জাকাতের তারা ব্যাপকতা পাবে। আমরা আগেই অ্যাডভান্স দেওয়া যায়, জি আমার ফসল হবে অথবা জাকাত ফরজ হবে, এখন একজন অসহায় মানুষ আসছে অথবা চিকিৎসার দরকার, সচ্ছল মানুষ চিকিৎসার কারণে আমি তাকে টাকাটা দিয়ে দিলাম, এইভাবে আমরা জাকাত ব্যবস্থা পুরো সমাজ ব্যবস্থাকে একদিকে ভারসাম্যপূর্ণ করে দেয়, আরেকদিকে একটা সম্প্রীতি তৈরি করে। আর জাকাত তো স্যার আপনার ত্যাগের সবচেয়ে বড় নমুনা জাকাত, আপনি যেটা এর আগেও বলছিলেন বারবার, পৃথিবীর যত রকম দিবস আমরা আজকের বাস্তবতা পালন করি, সমস্ত দিবসগুলো হলো আমি কি ভোগ করব, আর ঈদের মতো দিন, আনন্দের দিন, আমি ভোগ করব তা মুখ্য নয়, বরং গরিব যাতে আনন্দিত হতে পারে সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর বিধান রেখেছেন। আমি এটা বলতে চাচ্ছিলাম, বিশ্বে সব জাতি আনন্দ করে, সেখানে আনন্দ বলতে ভোগ এবং জৈবিক আনন্দ, জি জি, একমাত্র ইসলাম ত্যাগের জায়গাটা আনন্দ, মানে আত্মা মন এবং জৈবিক দুইটা অনুষ্ঠান ইসলামের, মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটাতেই ত্যাগের শিক্ষা দেয়, ভোগের নয়। এখানে খেয়াল করেন, ভোগ আছে, আমি আনন্দ করব, খাবো, লক্ষ্য করেন বিশ্বে এই ঈদুল ফিতর উপলক্ষে যত বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় হয় জাকাত এবং ফিতরা হিসেবে, এটা মনে হয় বিশ্বে আর কোথাও কোনো উৎসবে হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে বিশ্ব অর্থনীতির চাকা কিভাবে সচল করে ইসলামী জাকাত ব্যবস্থা, অর্থাৎ মুসলমানের আনন্দ
ত্যাগ এবং ভোগের সমন্বয়ে আত্মা নামাজ পড়ে আনন্দ করবে, মন মানুষকে দিয়ে আনন্দ করো, এরপরে তুমি খেলাধুলা করো, খাও। এখানে আরেকটা তাত্ত্বিক বিষয় আছে যে অন্যান্য উৎসবগুলোতে দরিদ্রদেরকে মানে শরিক করা হয় না, দরিদ্রদেরকে দরিদ্রের অংশীদারিত্ব থাকে না, পক্ষান্তরে ইসলামে দরিদ্রকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্য সকল উৎসবে নিজ নিজ ভোগ করে, যার পয়সা আছে সে ভোগ করে, যার পয়সা আছে ভোগ করে। ধন্যবাদ শেখ মুজাফর বিন হোসেন। আমাদের হাতে সময় কিন্তু একেবারে কম, আমরা এক একটি প্রশ্ন এক একজনের কাছে দিয়ে সংক্ষেপে বলতে চাচ্ছি যে যাকাত যে অর্থনৈতিক চাকাকে সচল করে এটা আমরা স্পষ্ট বুঝে নিলাম, এবং এটাই একমাত্র মাধ্যম, আল্লাহ প্রদত্ত পথ, যে পথের মধ্য দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব। আর অন্য যত পথ আমরা আবিষ্কার করি না কেন, সেগুলি দিয়ে প্রকারান্তরে দরিদ্র নিপীড়ন নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। কিছু কোম্পানি ব্যক্তি সংস্থা কোটি কোটি টাকা কামাই করছেন বহুগুণ সুদ নিয়ে, কিছু নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছেন, কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না। আচ্ছা, এখন আপনার কাছে এটা জানতে চাইব, যেটা হলো যে যাকাত না দেওয়ার যে অশুভ পরিণতি, একটা তো হলো বাহ্যিক অশুভ পরিণতি হলো আমরা মালকে অপবিত্র করে ফেলবো, দুনিয়াতে মাল অপবিত্র হয়ে যাবে, আর এটা নিয়ে আমরা ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা জিনিস আমরা যেটা ভাবলাম, যাকাত না দেওয়ার কারণে দরিদ্রদের হককে আমি বঞ্চিত করলাম, আমি জালেমের অন্তর্ভুক্ত হলাম, তাই না? কিন্তু আখেরাতের পরিণতি কি আছে? দুনিয়াতেও কিছু অশুভ পরিণতি আছে, আমরা যেহেতু দুনিয়ার পরিণতি আলোচনা করছি, আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে বড় দুনিয়ার যে যাকাত না দেওয়ার পরিণতি, এটা যেটা ইবনে মাজাহ এবং অন্যান্য মহাদ্দিস হাদিস এনেছেন সহিহ বা হাসান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা পাপের কথা বলছেন, যে এই পাপ প্রতিটি পাপের জন্য আল্লাহ দুনিয়াতে কিছু গজব শাস্তি দেবেন। তার একটা হলো উমা মানাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর ওয়ালাউলাল বাহাইমুনা মিন তুরুল কতর। যদি কোনো সমাজের মানুষেরা যাকাত বন্ধ করে দেয়, ঠিকমতো যাকাত না দেয়, আল্লাহ ওই দেশে বৃষ্টি কমিয়ে দেন, অনাবৃষ্টি অসময়ে বৃষ্টি দেন, কিছু বৃষ্টি আল্লাহ দেন প্রাণীকুলের জন্য, প্রাণীকুলের চতুষ্পদ জন্তুর জন্য, আর মানুষের উপকারের বৃষ্টি কমে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই গজব আমাদের দুনিয়াতেই দেখতে পাচ্ছি, যে অনাবৃষ্টি অসময় বৃষ্টি, এবং আমরা যতই মাটির নিচের পানি তুলে চাষের চেষ্টা করছি, ক্রমান্বয়ে মাটির নিচের লেয়ার নেমে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে পারছি না। এটা হলো দুনিয়াতে যাকাত না দেওয়ার একটা বড় গজব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এটা জানলাম। শেখ মুজাফফর বিন মুহসিন বলেন যে এই যে যাকাত না দেওয়ার কুফল, আমাদের হাতে আর দুই মিনিট সময়, তার ভিতরে গুরুত্বপূর্ণ কথা শেষ করতে বুঝি। জি, যাকাত না দেওয়ার পরিণাম আর একটা আছে, যে মানে এগারোটি পাপ একটা হাদিসে পরিণত হয়েছে মওকুফ সূত্রে ইবনে আব্বাস থেকে, মানে এগারোটি পাপের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে একটা পাপ হলো যদি যাকাত আদায় না করা হয় ওই জাতি ধ্বংসে নিমজ্জিত হবে, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, অথবা যে কোনো সময় আমাদের হাতে আর সময় নেই, আমাদের অতিথিবৃন্দরা প্রাঞ্জল বাসায় খুব সুন্দর করে উপস্থাপন করছিলেন যাকাত না দেওয়ার দুনিয়ার কি ক্ষতি রয়েছে, আর যাকাত না দিলে আখেরাতে কি ক্ষতি রয়েছে। আমরা যারা বিত্তবান রয়েছি আমাদেরকে জানা উচিত, ইমান বাঁচাবার তাগিদে সমাজ থেকে এই সমাজের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য এবং দারিদ্র বিমোচনের জন্য আমাদের উচিত সচল হয়ে এগিয়ে আসা, তবেই আমাদের সমাজ শান্তি ও সম্প্রীতির সমাজ পরিণত হবে, ইসলামের বাস্তব রূপ সমাজে পরিগ্রহ হবে, সেই প্রত্যাশা এবং কামনা ব্যক্ত করে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় করছি। সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مشفق متعطف لا ينتهي بالحصر ما